প্রেশার কুকারে গরুর মাংসগুলো ছোট করে কেটে নিয়ে তাতে ছোলার ডাল, এরপর একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ 1 চা চামচ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়ে এরপরে অল্প পরিমাণে পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে 4টা সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে মাংস গলে গেলে এরকম অবস্থায় এরপর আমরা হয় ব্লেন্ডার করে নেব, নাহলে পাটায় বেটে নেব। এরপরে আমরা পেঁয়াজ বেরেস্তা করে এবং শুকনো মরিচ তেলে ভেজে নিয়ে এরপরে কাবাবটি সাথে একসাথে বেটে নিতে হবে, আপনারা ব্লেন্ড করে নিতেও পারেন। বাটার পরে বিস্কুটের গুঁড়া এবং 1টি ডিম ফেটে নিতে হবে। এরপরে আমরা এটার সাথে 1টি ম্যাজিক মশলার পুরো প্যাকেট দিয়ে দেব। বিস্কুটের গুঁড়া 4টা বিস্কুটের গুঁড়া ছোট সাইজের করে নিলে হবে। এরপরে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নিতে হবে বিস্কুটের গুঁড়া দিয়ে। এরপর আমাদের ফেটানো 1টি ডিম পুরোটা ফেটে নিয়ে মিশ্রণটির সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ডোটা একেবারে সফট হয়। 1টা ডিম দিলে হবে, 2টো দিলে বেশি নরম হয়ে যাবে, এই জন্য আমরা 1টি ডিমই দেব এখানে। চাইলে আরও একটু নরম থাকলে বিস্কুটের গুঁড়া দেওয়া যেতে পারে, আর যদি মনে হয় যে না একদম পারফেক্ট আছে তাহলে আর আমরা কোনো ধরনের কিছু অ্যাড করব না। আমার এখানে আর একটু বিস্কুটের গুঁড়া দরকার ছিল, সেটুকু আমি দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনটা বুঝে এরপরে সুন্দর করে হাতে কাবাবের সাইজে, বড় বড় ধরনের কাবাবের সাইজে এটার একটা আকার দিতে হবে কাবাবের। আমরা এখানে কোনো কাঁচা পেঁয়াজ মরিচ ব্যবহার করিনি, আপনার ইচ্ছা করলে কাঁচা পেঁয়াজ মরিচ ধনে পাতা এগুলো দিতে পারেন, এতে স্বাদ আরও অনেক বেশি বাড়বে। আর আমার কাছে মনে হয় যে আমার যেটা ভালো লেগেছে সেভাবে আমি এখানে এটা উপস্থাপন করেছি। অন্তত 5 মিনিট ভাজতে হবে এবং উভয় পাশই লাল না হওয়া পর্যন্ত আমরা সুন্দর করে ভেজে নেব। এক্ষেত্রে আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। আপনারা দেখুন তেলটা ভালোই বেশ গরম হয়েছিল। আমরা এটা শ্যালো ফ্রাইও করতে পারি, আবার ডুবন্ত তেলেও ভালোভাবে ভেজে নিতে পারি। একদিক লাল হয়ে এসেছে, আমরা অপর দিক উল্টে দিয়েছি কাবাবের। আমরা এই কাবাবটাকে একদম গোল্ডেন ব্রাউন করে নিব। কাবাবগুলো একদম গোল্ডেন ব্রাউনই হয়ে গিয়েছে, এরপর আমরা
পাত্রে তুলে নেব। আমি ছোট করেও বানিয়েছিলাম, বড় করেও বানিয়েছি। সাইজটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো একটা সাইজে বানাতে পারেন। এই তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু শামি কাবাব। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। Oh, 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 oh